ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দ্বীনি বোন, ওজিফা সম্পর্কে প্রশ্ন করেছেন যে ওজিফা পড়ে এটা কি আসলে জানতে চাচ্ছিলাম। এর মধ্যে অনেক দোয়া থাকে, এগুলো দোয়া কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। এগুলো আপনি কোন বই থেকে ছবি দিয়েছেন জানি না, তবে এগুলো অধিকাংশই মুকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, ফাজাইল আমল, বেহেশতে জোর, এগুলোর মধ্যেই থাকে। এগুলো সঠিক নয়, এগুলো কোরআন হাদিস বিরোধী। এমনকি আমরা আশ্চর্য হই যে ইরান দিয়ে ইসলাম এসেছে, সেখান থেকে হাদিসও জাল মানট হয়ে আসছে। মানে ওরা তৈরি করে আমাদের দেশে রপ্তানি করেছে। এখন আমরা দেখছি এই যে এই চারটা কিতাবের নাম বললাম, এগুলোর মধ্যে যে জাল বর্ণনাগুলো রয়েছে, যেগুলোর নিচে ব্রাকেট দিয়ে লেখা আছে সহিহ বুখারি, আবার লেখা আছে তিরমিজি, এইরকম বেশ কিছু কিছু জিনিস যেগুলো বাংলাদেশে তৈরি করে, ভারতে তৈরি করে, এগুলো আমাদের মধ্যে প্রচার করা হচ্ছে, এগুলো থেকে বিরত থাকতে হবে। দোয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুদ দোয়াই আলহামদুলিল্লাহ, সবচাইতে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোরআনের আয়াতের দোয়া, হাদিসের দোয়া, এগুলো দিয়ে দোয়া করবেন। হাদিস, সহি হাদিস ভিত্তিক দোয়াগুলো যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দোয়া করবেন। কোরআনের আয়াতের প্রেক্ষিতে যেসব দোয়াগুলো আছে সেগুলো দিয়ে দোয়া করবেন। আর দরুদের ক্ষেত্রে দরুদে ইব্রাহিম, যেটা আমরা সালাতে পড়ে থাকি, এই দরুদ পড়বেন, সাথে সাথে সহি হাদিস দ্বারা প্রমাণিত আরও দরুদ রয়েছে সেগুলো পড়বেন, কিন্তু এসব বই থেকে নিজেকে হেফাজত করেন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।